এদিকে গরু পাচার মামলায় আবারও আদালতে ধাক্কা অনুব্রত মণ্ডলের। ইডির মামলায় অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। গ্রেফতারির পর 60 দিন কেটে গেল, চার্জশিট দিতে পারেনি ইডি। এই প্রেক্ষাপটে জামিনের আবেদন করেন গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল, আর সেই আবেদন খারিজ করে দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। গরু পাচার মামলায় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল। ইডির মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতির জামিনের আর্জি খারিজ হয়ে গেল। গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। গত বছরের 17 নভেম্বর অনুব্রতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আসানসোল জেলেই গ্রেফতার করে ইডি। গ্রেফতারির পর 60 দিন কেটে গেলেও এখনও চার্জশিট দেয়নি ইডি। এই প্রেক্ষাপটে জামিনের আবেদন করেন অনুব্রতর আইনজীবী। শনিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক রঘুবীর সিং। মঙ্গলবার সেই মামলায় অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। রাউজ অ্যাভিনিউ আদালতে ইডির আইনজীবী সওয়ালে বলেন, এই আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন অনুব্রত, এখন আবার জামিনের জন্য এই আদালতেরই দ্বারস্থ হয়েছেন। অনুব্রতকে এখনও হেফাজতে পাওয়া যায়নি। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে জারি করা প্রোডাকশন ওয়ারেন্ট এখনও আসানসোল জেলের সুপারের কাছেই পড়ে রয়েছে। আপাতত জেল হেফাজতেই রয়েছেন অনুব্রত মণ্ডল। আপাতত দিল্লি যাত্রা থমকেই রয়েছে তাঁর। স্বাভাবিক হওয়া উচিত ছিল, স্বাগত জানাবো। যত তাড়াতাড়ি বেলের মোরব্বা আর ফোন ব্যবহার বন্ধ হয়ে তিহারে যাবে তত তাড়াতাড়ি বাংলার মঙ্গল হবে। কারণ উনি মুড়ির টিনে করে উনার নেত্রীর কাছে টাকা পৌঁছে দিতেন, উনিও কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, উনিও কয়েকশো কোটি টাকা কলকাতায় সাপ্লাই করেছেন। অতএব এখানে তো মুখ খুলবে না, ওখানে গেলে মুখ খুলে দেবে। তদন্ত যেমন তদন্ত চলছে, আর যারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিভিন্ন কোর্ট যারা আছেন, যে বিচারপতিরা রয়েছেন, তারা তাদের বিচারটা শোনাচ্ছেন, সেটা মানতে হবে সকলকে সব জায়গায়। এর আগে জেলবন্দি অনুব্রতকে গ্রেফতার করার পর তাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। অনুব্রতর দিল্লি যাত্রা যখন প্রায় নিশ্চিত হয়ে গেছিল, তখন হঠাৎই দুবরাজপুর থানার পুলিশ খুনের চেষ্টার পুরনো মামলায় তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে অবশ্য সেই মামলায় জামিন পান তিনি। পরে রাউজ অ্যাভিনিউ আদালতের জারি করা প্রোডাকশন ওয়ারেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে কি দিল্লি নিয়ে যেতে পারবে ইডি? যেতে পারলে কবে? সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। ওই দিন দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ। ভাঙড়ে আজ হচ্ছে না আরাবুল ইসলামের ডাকার শান্তি মিছিল। রাজ্য নেতৃত্বের নির্দেশেই মিছিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, গতকাল পর্যন্ত আমরা শুনেছিলাম যে আরাবুল ইসলাম তিনি বলেছিলেন যে এই শান্তি মিছিল তিনি করবেনই পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও, শেষ পর্যন্ত কি কারণে সিদ্ধান্ত বদল? একেবারে দেখো, পুলিশের যেহেতু অনুমতি নেই, সেই কারণে কিন্তু রাজ্য নেতৃত্ব স্পষ্ট করে বলেছে যে আরাবুল ইসলাম যে মিছিল করার কথা ঘোষণা করেছিলেন সেই মিছিল কিন্তু করা যাবে না। রাত 11টা নাগাদ এই সিদ্ধান্ত হয় যে সেই মিছিল হচ্ছে না, এবং তারই পরিপ্রেক্ষিতে ভাঙড়ের দুর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম, তৃণমূল নেতা, তিনি কিন্তু যেটা বললেন যে আজকে তারা সেই মিছিল প্রত্যাহার করে নিলেন, অর্থাৎ কিনা সেই মিছিল হচ্ছে না। প্রসঙ্গত বলে রাখা দরকার যে গত শনিবার যে ঘটনা ঘটে কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত হাতিশালায় ISF এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা, বিধায়ক নওশাদ সিদ্দিকী তার গাড়ির উপরে হামলার ঘটনা, পরবর্তী ক্ষেত্রে ধর্মতলায় যে ঘটনা ঘটে, গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ISF যেমন আজকে একটা মিছিল করছে, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু আজকে একটা শান্তি মিছিলের বার্তা দিয়ে সেই মিছিল করার কথা ঘোষণা করেছিলেন আরাবুল ইসলাম গতকালই। শুধু আজকে এই যে মিছিল হবে তেমনটা নয়, গত রবিবার অর্থাৎ কিনা শনিবার ঘটনা ঘটেছিল, পরের দিন রবিবার, সেই রবিবারও কিন্তু শান্তি মিছিলের কথা ঘোষণা করেছিলেন আরাবুল ইসলাম। কিন্তু তার সেই সময়ও রাজ্য নেতৃত্ব গণ্ডগোলের আশঙ্কায় কিন্তু সেই মিছিল বাতিল করে দেয়, এবং আজ যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিলও কিন্তু রাজ্য নেতৃত্ব বাতিল করে দিয়েছে। কেননা যেহেতু আজ ISF এর একটি মিছিল রয়েছে, স্বাভাবিকভাবে সেখান থেকে ISF এর কর্মী সমর্থকরা তারা আসবেন, সেক্ষেত্রে আবারও নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে। সেই কারণে রাজ্য নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে আরাবুল ইসলাম এবং সেখানকার স্থানীয় নেতৃত্বকে যে এই মিছিল করা যাবে না, এবং পুলিশও যেহেতু পারমিশন দেয়নি সেক্ষেত্রে কিন্তু এই মিছিল বাতিল করা হচ্ছে, তেমনটাই কিন্তু আরাবুল ইসলাম এবং তার ঘনিষ্ঠরা স্পষ্টত জানাচ্ছেন। ধন্যবাদ হিন্দল। গতকাল আরাবুল ইসলাম কি দাবি করেছিলেন আসুন শোনাবো এবার। যে কোনো কারণে হয়তো লেদার কমপ্লেক্স থানা পারমিশন দেয়নি, আমরা একটা কথা বলতে চাই, আমরা তো এখানে কোনো মুস্তানি করতে আসছি না, গুন্ডামু করতে আসছি না, ভাঙড়ের মানুষের পক্ষে শান্তি মিছিলের আমরা ডাক দিয়েছি।
ভাঙড়ের মানুষ একটা উত্তপ্ত অবস্থায় আছে, আতঙ্ক অবস্থায় আছে, কখন কি হবে এই চিন্তাভাবনার মধ্যে আছে। সেই কারণে আমরা দলের সাথে কথা বলে আমরা মিটিংটা প্রোগ্রামটা নিয়েছিলাম। আমরা মিটিংটা কাল করব, আমরা সিস্টেম মেনটেন করে আইনের প্রশাসনের কথা মতো আমরা মিছিল করব, কিন্তু কতদূর করব কী করব সেটা কালকেরে যখন করব সেটা বোঝা যাবে। তবে মিছিল আমাদের হচ্ছে,